এই মালটা দেখেন অরিজিনাল ফায়ার প্রুফ, এমনকি 1.0 থেকে শুরু করে আমাদের 10 RM বন্ধ আমাদের কাছে মাল পাবেন। 5 টাকা 20 পয়সা গজ, বিক্রি কিন্তু হচ্ছে 12 টাকা, বিক্রি 20 টাকা, কিনা হয়েছে 8.5 টাকা। এই মালটা FT, এটা কিনা হয়েছে আপনার 4 টাকা 50 পয়সা, বিক্রি কিন্তু হয়েছে 12 টাকা। SSM আমাদের ব্র্যান্ড হয়েছে SSM ব্র্যান্ড, এই মালটা কিন্তু আমাদের রেট হয়েছে 1350 টাকা, 1.0 রেট RM। এই মালটার গ্লেসগুলো দেখেন আপনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কোনো ব্যক্তি যদি বলে আমার তামার ভিতরে কোনো ধরনের মিক্স আছে, আমিন ভাই আমি 1 লক্ষ টাকা জরিমানা দিব। 35 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে, অরিজিনাল তামাক কোনো মিক্সিং নাই। আমাদের 2.5 আর অন্য জন হয়েছে কি আপনার 3 RM। 7, 8, 9, 10, 11, 12, 13, 2021 সালে আগুন দিয়েছিলাম তারে আমি, সম্পূর্ণ হাই কোয়ালিটির মাল দিয়ে, মেডিসিন দিয়ে আমরা কিন্তু মালটা তৈরি করছি। 9,500 টাকা মালের, এখানে 10 কেজি তামার মতন নিচে দেখেন না ভাই, ওজনটা দেন একটু ধরে। 237 টাকা পার পিস, বিক্রি কিন্তু আপনার 420-380 টাকা ইজিভাবে আপনার বিক্রি করতে পারবেন। A to Z, একটা বিল্ডিং থেকে শুরু করে একটা স্ক্রুপ থেকে শুরু করে আপনার সব নিতে পারবেন। বিজনেসের জন্য বলেন আপনার 5 টাকা পার পিস, এটা আছে হচ্ছে 4 টাকা সামথিং, এটা কিন্তু বিক্রি করতে পারবেন 10 টাকা, এটা কিন্তু 15 টাকা বিক্রি করতে পারবেন। এখানে ক্যাপাসিটার, এগুলো কিন্তু জালি ফ্যানের 57 টাকা। এই গেট দিয়ে মাল তৈরি করছি 100%, 100 গজ, এমনকি 100 বছর গ্যারান্টি দিয়ে আমরা মাল্লা বিক্রি করতেছি। SSM আমাদের ব্র্যান্ড হয়েছে SSM ব্র্যান্ড, এখানে একটু বুঝিয়ে দেখাই দিই, SSM ব্র্যান্ড আপনার 1.0 থেকে শুরু করে আমাদের 10 RM পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন। এই দেখেন এটা হয়েছে আমাদের 1.0, আমাদের 1.0 মানে অন্য জনের হয়েছে 1.3 RM। এই মালটা আমাদের 1.0 এত হাই কোয়ালিটি, এমনকি এত হেভি করছি। এই মালটা কিন্তু অন্য অন্য ব্র্যান্ড আপনি দেখবেন যে অনেক ভিডিও আপনি করছেন, ওদের মালগুলো একটু দেখবেন, আমার মালগুলো এসে দেখবেন, যদি ভালো লাগে মালগুলো কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন, ঠিক আছে। এই মালটা কিন্তু আমাদের রেট হয়েছে 1350 টাকা, 1.0 রেট। আবার 1.3 কিন্তু আপনার 1200 টাকাও মাল পাবেন, কিন্তু ওই মাল কিন্তু কোয়ালিটি ওই রকম হবে না। আমাদের যে মালের যে গেট আপ, যে আমরা যে মালের PVCটা দিছি, আমরা যে তামাটা দিছি, আমরা যে অ্যাকুরেট মনে করেন হয়েছে গ্যাসটা দিছি, এই গ্যাসের কস্টিংয়ে নিতে গেলে আমাদের মালের রেট পড়বে 1350 টাকা পার কয়েল। আপনার হয়েছে 1.0, এই মালটা কিন্তু বিক্রি করতে পারবেন 24 টাকা গজ, তার মানে আপনার কমপক্ষে আপনার 1900 টাকা আপনার একটা প্রফিট থাকবে। এই মালটা 3 RM, যেটাকে বলা হয় 3, 29, 3, 22, একটা মালের তিনটা নাম। এই 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 মালটা হয়েছে সবচেয়ে আপনার হচ্ছে রানিং একটা প্রোডাক্ট, এটার রেট হয়েছে আপনার, আমাদের এই মালটার রেট হয়েছে 1550 টাকা আমাদের রেট, এটা কিন্তু বিক্রি করতে পারবেন আপনার 30 টাকা পার গজ, 30 টাকা গজ বিক্রি করতে পারবেন। এটা রেট কিনা পরে হয়েছে 15 টাকা 50 পয়সা, 1.2 RM, মানে এটাকে বলা হয় 336, আবার কেউ বলে সিগা 320, কেউ বলে আবার 2 RM। এই মালটার গ্লেসগুলো দেখেন আপনি, আপনার প্রাণ জোড়া যাবে এই মালগুলো হয়েছে, গ্লেসগুলো দেখলে এত হাই কোয়ালিটি। এই মালটার রেট কিন্তু 2250 টাকা পার কয়েল, 22 টাকা 50 পয়সা, বিক্রি কিন্তু 45 টাকা, 100 বছর গ্যারান্টি আছে। রেটটা হয়েছে আপনার 2250 টাকা, অনলি 2250 টাকা, 100 বছর গ্যারান্টি, অরিজিনাল 100 গজ, পাকা 100 গজ থাকবে এই মালটা। আচ্ছা, এরপর আমি যাব 2.5, দেখেন আমাদের 2.5 আর অন্য জন হয়েছে কি আপনার 3 RM, অনেক পার্থক্য এই মালটার ভিতরে। এই মালটা 3 RM-টা দেখেন, মালগুলোর গ্যাসগুলো দেখেন, অরিজিনাল পাকা গ্যাস দিয়ে আমরা মাল তৈরি করছি, কোনো ধরনের এখানে চুল পরিমাণ কোনো মিক্স, এমনকি আপনার গ্যাসে কম পাবেন না, পাকা আপনার সাড়ে ইডিয়া মাল তৈরি করা হয়েছে, 22 দিয়া তৈরি করা হয়েছে। তো এই মালটার রেট কিন্তু আমাদের পড়বে 3700 টাকা পার কোয়েল, এটার রেট কিন্তু হচ্ছে 5,500, 3700 টাকা কোয়েল, আপনি কিন্তু এটা 55 টাকা করে গজ বিক্রি করতে পারবেন এই মালটা। এরপরে আপনার আছে 3 RM, 3 RM-এর মালটা হয়েছে আপনার 6,500 টাকা রেট, আমাদের মালের রেট হয়েছে অনলি আপনার 4,400 টাকা। দেখেন এই মালটা দেখেন কত হেভি, মালের গ্যাসগুলো দেখেন ভাই, যে মালটার রেট পড়বে হয়েছে আমাদের 4400 টাকা, 44 টাকার গজ। এই মালটা কিন্তু বিক্রি করতে পারবেন আপনার 6,500 টাকা পার কোয়েল, মানে 65 টাকা করে গজ বিক্রি করে, 70 টাকা করে গজ বিক্রি করে অনেকজনে। বড় বড় ব্র্যান্ডে আপনার যা মনে করেন এই মাল দেখতে হবে, তাছাড়া ছোটোখাটো কোনো ব্র্যান্ড আপনার এই মাল দেখাইতে পারবো না। মালের গ্লেসগুলো দেখেন, এটা হচ্ছে 4.5 RM মালটা দেখেন,
4.5 RM এটা 9,500 টাকা হইছে গার রেট আমরা দিচ্ছি মাত্র আপনার 6,200 টাকা এই মালটা আপনারা পেয়ে যাবেন এরপরও দেখা গেছে অনেক সময় দোকান আমাদের যেহেতু পাইকারি আমরা বিজনেস করি অনেক সময় দোকানদারদের একটু সমস্যা হয় রেটগুলো জানতে কিংবা বুঝতে কারণ দেখা গেছে তারাও তো আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে বিক্রি করবে তো অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন যতটুকু আমার থেকে যতটুকু সম্ভব আমি আশা করি কম দেওয়ার চেষ্টা করব এরপর আপনারা দেখেন এটা কিন্তু আমাদের এটা কিন্তু 10 RM আর 6 7 RM এই মালটা দেখেন এই মালটা হচ্ছে 7 RM মালটা দেখেন এটা কিন্তু 4-তলা, 6-তলা, 8-তলা বিল্ডিং এর জন্য এটা 6 তলা বন্ধ কাজ করতে হবে এর উপরে গেলে আপনার এসে 700 দিয়ে কাজ করতে হয় এই মালটা দেখেন অরিজিনাল ফায়ার প্রুফ এমনকি এই যে মালটা আমি একটু দেখাই দিই দেখেন এটা তো মোটা মাল বলবেন যে মোটা মাল দিয়ে জ্বালাইছে আমি চিকন মাল দিয়ে ধরা দেখাই এটা হচ্ছে 1.3 RM দেখেন আপনি মিনিট গুনতে থাকেন ভাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20 সেকেন্ড হয়ে গেছে কা আপনি আরো গুনতে থাকেন না সমস্যা নাই মানে আগুন এই যে বন্ধ করে দিলাম শেষ এই জায়গায় এখন ধরবি না বন্ধ হয়ে যাব 2021 সালে আগুন দিছিলাম তারে আমি আর 2022 সালে আঞ্জ করা ভিডিও করস প্রতিটা ভিডিও ভিতরে মন আগুন জ্বালায় এখন মানতেছি আপনি গ্যাস লাইট দিয়া কয়দিন পরে মানুষ কুপি দিয়া কুপি বুঝেন কুপি দিয়া আগুন মেরে দাম কোনো মোমবাতি না কুপি জ্বালামো মারবো যদি জ্বলে 1 লক্ষ টাকা মনে করেন কেউ জ্বালাইতে পারলে 1 লক্ষ টাকা হয়েছে মনে করেন হয়েছে পুরস্কার দেওয়া হবে তাকে যদি কেউ জ্বালাইতে পারে এটা সম্পূর্ণ হাই কোয়ালিটির মাল দিয়ে মেডিসিন দিয়ে আমরা কিন্তু মালটা তৈরি করছি আমাদের শুধু হয়েছে পিভিসি না আমাদের কপারটা পর্যন্ত কেউ যদি গ্যাস কাটার মেশিন দিয়ে আইসা যদি কেউ মাইপে নিতে চায় আপনার মাইপে নিতে পারো আমাদের মাল অরিজিনাল অ্যাকুরেট মাপ দিয়ে কিন্তু আমরা মালটা তৈরি করছি এরপর আমি যাব এই যে এখানে দেখাইছি আমি দেখেন এটা কিন্তু 4.5 RM এই মালটা হচ্ছে এসির জন্য বিশেষ করে আপনার 1-তলা, 2-তলা বিল্ডিং এর জন্য যে মেইন যে লাইনের থেকে যে আনে মোটর বড় বড় হয়েছে আপনার 2-গড়া, 3-গড়া মোটরের জন্য এই মালটা চালাইতে পারবো এটা 4.5 RM এটা রেট হয়েছে অনলি হয়েছে আপনার হয়েছে 6,200 টাকা এটা রেট আছে কিন্তু 9,500 টাকা এটা আপনার 9,500 মানে 95 টাকা করে গছ বিক্রি করতে পারবেন আপনার পড়বে 62 টাকা করে গছ এটা কিনা পড়বে 62 টাকা বিক্রি করবেন 95 টাকা করে এটা যত বাড়িওয়ালা মনে করেন সে যত অনেক সময় দেখা গেছে বাড়িওয়ালারা আমার অনেক ভাইরা হয়েছে দেখা গেছে কম রেটের ভিতরে একটু ভালো মালটা যে আমরা হচ্ছে বাজেট কম একটু ভালো মাল চাই টেকসই ভালো হবে অরিজিনাল কপার হবে তাদের জন্য এই মালটা উপযুক্ত আছে তারা নিশ্চিন্তে এই মালটা নিতে পারবে এরপরও যদি তাদের মনে ভিতরে যে না মালটা কীরকম হয় তা আমার প্রতিটা ব্র্যান্ডের মাল আছে প্রতিটা মালের ব্র্যান্ডের মালের সাথে এই মালটা রাখবে রাখার পরে যদি মনে হয় যে না এই মালটা নিলে সে বিক্রি করতে পারবে উপযুক্ত আছে গ্যারান্টি আছে মালের পিভিসি ভালো আছে গ্যাস ভালো আছে তারা এই মালটা আমার কাছ থেকে ক্রয় করতে পারবে এটা হচ্ছে 7 RM 7 RM রেট হয়েছে আমাদের রেট হয়েছে আপনার 9,500 টাকা এটা কিন্তু রেট আছে 14,500 মানে আপনার 145 টাকা করে গজ বিক্রি হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আপনার 9,500 টাকা মালের এখানে 10 কেজি তামার মতো নিচে দেখেন না ভাই ওজনটা দেন একটু দইরা আমিন ভাই রক্ত খারাপ যাবে এত মনে করেন হেভি মাল এটা হয়েছে 7 RM মাল আর 95 টাকা করে গছ কিনা পরে বিক্রি কিন্তু হয়েছে আপনার হয়েছে 145-150 টাকা করে গছ বিক্রি করেন তারপর আছে আমাদের কাছে এটা আছে আপনার হচ্ছে অরিজিনাল হয়েছে আপনার তামার মাল এই মালটা রেট পড়বে 1476 এটা রেট পড়বে হয়েছে আপনার 520 টাকা এটা কিনা 520 টাকা 5 টাকা 20 পয়সা গছ বিক্রি কিন্তু হয়েছে 12 টাকা এরপর 2376 আছে এটা রেট হয়েছে আপনার কিনা হয়েছে আপনার 6 টাকা 20 পয়সা বিক্রি কিন্তু হয়েছে 15 টাকা পাকা কিন্তু ফুল 100 গজ তামার যত মাল আছে ফুল 100 গজ যদি কেউ বলে 99 গজ 99 গজ যদি কেউ দেখাইতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে যদি 1 গজ মাল কম দেখাইতে পারে এরপর আমি যাব এটা 4076 এই মালটা 4076 এটার রেট হয়েছে আপনার 8.5 টাকা গজ বিক্রি কিন্তু হয়েছে আপনার 20 টাকা বিক্রি 20 টাকা কিনা হয়েছে 8.5 টাকা মানে 100 গজ ফুল এরপর আমি যাবো 4076 চায়না দামা এই মালটা কিনা কিন্তু হয়েছে আপনার 1.60 টাকা গজ বিক্রি কিন্তু 6 টাকা এরপর যদি একটু এর থেকে একটু যদি ভালো কোয়ালিটি যাই তাহলে এই মালটা আছে এই মালটার রেট হয়েছে আপনার 2.80 টাকা কিনা আপনার কয়েল হয়েছে 240 টাকা যেহেতু 80 গজ থাকে এই মালটা কিন্তু আপনার 2.80 টাকা গজ পরে বিক্রি কিন্তু আপনার 8 টাকা এটাকে বলা হয় চানা দামা এই মালটা FT এটা কিনা হয়েছে আপনার 4.50 টাকা বিক্রি কিন্তু হয়েছে 12 টাকা FT মাল তারপর আছে আপনার 2376
এই মালটা হইছে কিনা হইছে গা আপনার 7 টাকা 50 পয়সা 8 টাকা 50 পয়সা বিক্রি কিন্তু 20 টাকা এটা কি তামা না স্যার অরিজিনাল তামা অরিজিনাল তামা আমিন ভাই এই পন্ত যত অ্যাড দিছি কোন সময় কোন ভুলভাল মনে করে হইছে দেখা গেছে ইউটিউবের মাঝে কিন্তু প্রচার করি না কারণ আমি কিন্তু বাচ্চা পোলাবাই না যে আমি আমার মগজ থেকে আমি একটা কথা বলবো আর এটা কোনো কথা রইছে ভ্যালু থাকবে না তো যাই হোক এইগুলো হচ্ছে চানা তামা 150 টাকা থেকে শুরু কয়েল এটা কিন্তু 750 টাকা পর্যন্ত আমাদের রেট আছে এটা আপনার হচ্ছে 10 বছর গ্যারান্টি আছে 10 বছর ভিতরে আশা করি কোনো সমস্যা হলে প্রবলেম হলে আমাদের কাছে চেঞ্জ পাবেন এখানে কিন্তু আমাদের অসংখ্য বাদাম হোল্ডার আছে ডিজাইনের মডেলের খুব সুন্দর সুন্দর এই মালটা কিন্তু হচ্ছে আপনার 62 টাকা থেকে শুরু করে আমাদের 80 টাকা পর্যন্ত রেট আছে এক একটা বাদামের এক এক ধরনের রেট ঠিক আছে এরপর এটা আছে আপনার হচ্ছে 45 টাকা আপনার খুব সুন্দর মাল দেখেন চাইনিজ 45 টাকা পিস পড়বে এটা পড়বে 36 টাকা পার পিস এটা হচ্ছে আপনার এনার্জি প্যাক মানে রিগল্যান্ড এটা ইন্ডিয়ান এরপর আছে এবিবি আছে বড় বড় ব্র্যান্ড যেগুলো সার্কেটের ভিতরে কিন্তু সার্কেটের রাজা হয়েছে গিয়ে এবিবি আর রিগল্যান্ড এরপর যত ব্র্যান্ড আসছে এগুলো কিন্তু এগুলোর পরে কেন এগুলো হয়েছে জন্ম দিচ্ছে এগুলো ঠিক আছে তো ভালো একটা বাড়ির জন্য ভালো একটা সার্কেট অনেক সময় অনেক জায়গায় গেলে প্রতারিত হয় ভালো সার্কেট পায় না এক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের কিন্তু মাল পাবেন এই জায়গায় 120 টাকা সিরিজ আছে আমার এই জায়গায় এটা কিন্তু আপনার হচ্ছে বড় পিয়ানোর ভিতরে হারমোনিয়াম যেটাকে বলা হয় এগুলো হচ্ছে হারমোনিয়াম সিস্টেম বড় সুইচগুলো এরপর আছে এইখানে আছে পিয়ানো মানে ছোটোর ভিতরে গ্যান সুইচ এগুলো কিন্তু এক একটা পিস পরে আপনার 277 টাকা পার পিস 277 টাকা পার পিস বিক্রি কিন্তু আপনার 400 থেকে 450 টাকা ইজিভাবে বিক্রি করা যায় গ্যান সুইচগুলো এরপর আছে এইখানে দেখেন এই মালটা আছে 237 টাকা এই মালটা 237 টাকা এই মালটা 237 টাকা পার পিস রেডিয়াম সিস্টেম দেখেন এই যে রেডিয়াম সিস্টেম 237 টাকা পার পিস বিক্রি কিন্তু আপনার 420-380 টাকা ইজিভাবে আপনি বিক্রি করতে পারবেন এরপর আছে এখানে দেখেন এসির এগুলো কিন্তু প্রতিটা মাল সেট মিলিয়ে দিব আমরা যখন একটা মাল বিলিংয়ের জন্য নিতে আসবেন তখন এই মালটার পুরো সেট যাবে ডিমার যাবে যেরকম এই মালটার সেট এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ডিমার এটা হচ্ছে সিক্স পিন এটা হচ্ছে গিয়ে আপনার সুইচ এই একটা মালের কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই দেখেন এই মালটা একটা পুরো সেট হয়ে গেল খুব সুন্দর ঠিক আছে এরকম আপনার যে মালগুলো নেবেন যদি ব্ল্যাক নান ব্ল্যাকের ভিতর সেট দিয়ে দিব আপনার 35 থেকে আপনার 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে সুইচের 35 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে এটা মেটাল বডি একটা প্লাস্টিক বডি একটা এটা বডির উপরে কিন্তু রয়েছে আপনার হচ্ছে গিয়ে পার্সেন্টটা এরপর আমি যাবো এখানে দেখেন এই কিন্তু এসির সকেট আছে অনেক সময় এসির সকেট অনেক লাগে এটা কিন্তু আমাদের রেট হয়েছে 220 টাকা 10 বছর গ্যারান্টি এসির সকেট এরপর আমি যাবো এটা কিন্তু বিক্রি করতে পারবো না আপনার 450 থেকে 500 টাকা বিক্রি করতে পারবেন ইজিভাবে তারপর আছে মোটর রয়েছে অন অফ সুইচ আছে এটা রেট হয়েছে আপনার হিসেবে 165 টাকা দেখেন ক্যাপাসিটার এগুলো কিন্তু জালি ফ্যানের সিলিং ফ্যানের তারপর হচ্ছে আপনার স্ট্যান্ড ফ্যানের জন্য এই এইগুলো ক্যাপাসিটারগুলো ইউজ করা হয় আর এইগুলো কিন্তু সিলিং ফ্যানের জন্য এটা রেট হয়েছে জিএফসি এটা রেট হয়েছে 40 টাকা এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এটা আপনার হচ্ছে এটা রেট হয়েছে 55 টাকা এটা হচ্ছে এমএসএম এটা রেট হয়েছে আপনার 65 টাকা পার পিস এই ক্যাপাসিটারগুলো একবার যদি মনে করেন দেখা গেছে একদম স্পিড কমে আছে গা এইগুলো লাগা নতুনের মতন আপনার কাজ করবে এত স্পিড দিবে খালি 5 টাকা 40 পয়সা পার পিস বিক্রি কিন্তু আপনার 20 টাকা এই মালটা কিন্তু 20 টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন এরপর এই মালটার রেট আছে হচ্ছে গিয়ে 13 টাকা 33 পয়সা এই মালটা কিন্তু বিক্রি আছে আপনার 25 থেকে 30 টাকা 1500 আইটেম আইটেম কিন্তু কম না কত আইটেম 1500 আইটেম এ টু জেড একটা বিল্ডিং থেকে শুরু করে একটা স্ক্রুপ থেকে শুরু করে আপনার সব নিতে পারবেন বিজনেসের জন্য বলেন ওটাও নিতে পারবেন যদি বলেন যে আপনার বিল্ডিংয়ের জন্য নেবেন ওটাও আপনি নিতে পারবেন আর যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের এখান থেকে সাপোর্ট দিবে যদি আপনার নতুন বিজনেস করার জন্য যদি আপনার কোনো হেল্প দরকার পড়ে কোনো ধরনের সাথে এক সহযোগিতা দরকার পড়ে আশা করি আমার শোরুমে আসবেন আমি অনেক সময় না থাকলে আমাদের এখানে যে ছোটো ভাই আছে যে ভাতিজা আছে ভাইগনা আছে ওরা আপনাদের হেল্প করবে তো যাই হোক এরপর আমি যাবো এখানে দেখেন এখানে কিন্তু ডিমার আছে 25 টাকা পার পিস বিক্রি কিন্তু 50 থেকে 60 টাকা এই ডিমারটা এক বছর গ্যারান্টি অনলি এক বছর গ্যারান্টি আপনার হচ্ছে গিয়ে 25 টাকা এরপর এই মালটা আছে 10 টাকা পার পিস এটা কি বিক্রি কিন্তু আছে গিয়ে আপনার একদম ইজিভাবে যদি লাভ নাও করেন তারপর হচ্ছে 20 থেকে 25 টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন এরপর এই মালটা আছে মুরগির ফার্মের জন্য এই মালটা রেট হয়েছে গিয়ে 13 টাকা 33 পয়সা বিক্রি কিন্তু 30 থেকে 35 টাকা এই মালটা 30 থেকে 35 টাকা বিক্রি করতে পারবেন এই মালটার রেট আছে আপনার হচ্ছে গিয়ে 11 টাকা সামথিং
আর আরেকটা মাল আছে হইছে 12.50 টাকা আরো হেভি। এখানে হইছে কিন্তু বিভিন্ন ধরনের মাল আছে, আপনার হোল্ডারের ভিতরে আরো 30 থেকে 35টা মডেল আছে। তারপর আমি যাব টুপিন, টুপিনের ভিতরে এটা আছে আপনার 5 টাকা পার পিস, এটা আছে হচ্ছে 4 টাকা সামথিং, এটা কিন্তু বিক্রি করতে পারবেন 10 টাকা, এটা কিন্তু 15 টাকা বিক্রি করতে পারবেন। এরপর আছে আপনি এই মালটা দেখেন, এই মালটার রেট হচ্ছে 10 টাকা পার পিস কিনা, এই যে মালটা দেখেন 10 টাকা, এটা হচ্ছে লোহার মাল, এটা হচ্ছে পিতল মাল, এটা হচ্ছে আপনার রেট হয়েছে 15.50 টাকা। দেখেন মাল কিন্তু দোনোটা দেখা গেছে সেম, ক্যামেরা কিন্তু বুঝিয়ে দিতেছে না, কিন্তু বাস্তবে আসলে আপনি বুঝতে পারবেন কোনটা লোহা কোনটা পিতল। আর আরেকটা বিষয়, আপনি লোহার মালটা না লাগানোই ভালো, পিতলের মাল লাগাবেন, টেকসই হবে ভালো, 10-20 বছর কিছু হবে না। এরপর আমি যাবো টেস্টারে, এটা কিন্তু আমার হচ্ছে 13.50 টাকা, এটা রেট আছে হচ্ছে 18 টাকা, এটা রেট আছে হচ্ছে আপনার 12 টাকা পার পিস, ঠিক আছে 12 টাকা পার পিস টেস্টার। তারপর আমি যাবো হচ্ছে মাল্টি, মাল্টির ভিতরে কিন্তু এটা আছে, এটা কিন্তু অরিজিনাল চায়না মাল্টি, এটার ভিতরে বাংলা আছে, বাংলা পর্ব হয়েছে আপনার 32 টাকা, চায়না পর্ব হয়েছে আপনার 40 টাকা, এটা আছে 8.50 টাকা এই মালটা, এই মালটার রেট হয়েছে আপনার 12.50 টাকা। দেখেন মাল কিন্তু একই দোনোটা সেম, কিন্তু বোঝা আছে এখানে কিন্তু 3 টাকা ডিফারেন্স একটা মালে। এবার আমি যাব এই মালটা দেখেন, অনলি 57 টাকা পার পিস আমিন ভাই, 57 টাকা। আবার এই মালটা আছে 85 টাকা, দেখেন মালটা দেখেন, তোমরা মালই দেখেন। আবার 95 টাকাও আছে, এটা আছে 75 টাকা এই মালটা। এখানে এক এক মালের এক এক কোয়ালিটি, আপনার আসবেন আইসা দেখবেন, দেখার পর যেটা ভালো লাগে আপনার ওটা। এবার আমাদের কাছে হোলবোর্ড আছে, হোলবোর্ড প্লাস্টিকের হয়েছে, হোলবোর্ড আছে, মোটর সুইচ কিন্তু 120 টাকার থেকে শুরু করে আপনার 295 টাকা বন্ধ, কিন্তু মোটর সুইচ আছে। এই যে দেখেন এটাতে কিন্তু পানির ট্যাঙ্কি, এটা রেট হয়েছে গিয়ে আপনার মালের কোয়ালিটির উপরে, মানে কন্টাক্টের উপরে রেটটা, এটা রেট হয়েছে গিয়ে 100-120 টাকা থেকে শুরু, 295 টাকা বন্ধ এই কোনা ডিপি সুইচটা আছে। এরপর যদি আমি যাই এখানে দেখেন আরও আছে আপনার হয়েছে গিয়ে গ্যান সুইচের ভিতরে, যে কালারিংয়ের ভিতরে একের ভিতরে সব, অনেক সময় বলে যে একের ভিতরে সব, এটার ভিতরে 2টা কালার, একটা আছে হোয়াইট আরেকটা আছে কালারিং, হোয়াইটের রেট একটু কম, ওটা হচ্ছে 160 পিতল, অরিজিনাল পিতল যেটা 160, আর যদি লোহা নেন তাহলে হচ্ছে 140 টাকা পড়বে, আর এটা যদি লোহা নেন 145 টাকা, পিতল নিলে 170 টাকা। আমার কাছে কিন্তু আইটেমের শেষ নেই, অনেকজনে বলে যে আর মাল কই আর মাল কই, মাল দেখালে ইত্যাদি দিলে ঠিক আছে মালের মনন কোয়ালিটি শেষ হবে না, আর মাল দেখে আপনার শেষ করতে পারবেন না। প্রতিটা ব্যান্ড দিয়ে কিন্তু সাজিয়েছে, এতক্ষণ দেখেছি আমার নিজস্ব ব্যান্ড। এরপরে কিন্তু আমার এখানে বিআরবি আছে, বিজলি আছে, পার্টেক্স আছে, ওয়ালটন আছে, বিবিএস আছে, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আরআর আছে, SSM, এটা হচ্ছে গিয়ে আমার নিজস্ব ব্র্যান্ড। আপনারা অবশ্যই এই মালটা 100 বছর গ্যারান্টি আছে, নতুন অবস্থায় এত ভালো করছি, নিজের সন্তানের মতন লালন পালন করে এটা কিন্তু বড় করতেছি, তার মানে আপনারা আসবেন, আসার পরে এই মালটা নেবেন, 100 বছর গ্যারান্টি আছে, আপনার কোনো ধরনের প্রবলেম কোনো সমস্যা হলে সেটা কোম্পানি বহন করবে। এরপরে দেখেন এখানে মাল্টি সিরিজ আছে, 150 মডেলের মাল্টি সিরিজ আছে, এখানে কিন্তু এই মালটার রেট হয়েছে গিয়ে আপনার 75 টাকা, এই মালটার রেট হয়েছে 120 টাকা, এই মালটা হয়েছে গিয়ে আপনার হয়েছে গিয়া 125 টাকা, এই মালটার রেট আছে হয়েছে গিয়া আপনার 125 টাকা। এরপর আরও কোয়ালিটির আছে, যেরকম মিটারের মালটা আছে, এই যে মালটা, এটা রাইস কুকার ওভেন টোভেন সব আপনার গ্যারান্টি দিয়ে বিক্রি হতো না, এটা মালটার রেট হয়েছে গিয়ে আপনার 185 টাকা আমাদের হোলসেল, এটা কিন্তু 350-400 টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন। এর অ্যাড্রেসটা আসার অ্যাড্রেসটা হচ্ছে গিয়া ঢাকা নবাবপুর গুলিস্তান, এটা ঢাকা গুলিস্তান বললে অনেকজনই চিনে, ঢাকা গুলিস্তান নবাবপুর, গুলিস্তান থেকে পাতাল মার্কেট থেকে নবাবপুর মোড়ে আসতে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, 8 নম্বর গেট, 36 নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক। অবশ্যই যদি কোনো কারণে আপনাদের অ্যাড্রেসটা খুঁজে বের করতে যদি সমস্যা প্রবলেম হয়, আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনার যোগাযোগ করবেন, আমরা রিসিভ করব। তো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।